এবার সিলেটে বেড়াতে গিয়ে আমরা চিত্রনায়ক সালমান শাহ এর বাসায় গিয়েছিলাম সলমান শাহের আদি বাড়ি হচ্ছে সিলেট ওইটাতে গিয়েছিলাম চিত্রনায়ক সলমান শাহ হচ্ছে বাংলাদেশের এমন একজন হিরো অবশ্য উনি এখন প্রয়াত নব্বই দশকের একজন হিরো কিন্তু তাকে এখনও কেউ ভুলতে পারেনি তার অভিনয় দক্ষতা তার স্টাইল তার গ্ল্যামার এখনও মানুষের মন ছুঁয়ে রয়ে গেছে চিত্রনায়ক সলমান শাহ আত্মহত্যা করেছিলেন কোনো এক অজ্ঞাত কারণে কিন্তু মানুষের মনে এখনও গেঁথে আছেন তার কাজ দিয়ে মানুষ এখনও বাঙালিরা ভুলতে পারেনি সেই চিত্রনায়ক সালমান শাহকে আজকে তাদের বাড়িতে গিয়েছিলাম এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন সলমান শাহ তার চলচ্চিত্র জীবনে যেসব পুরস্কার পেয়েছিলেন এগুলো তার ঘরে রাখা আছে চিত্রনায়ক সালমান শাহের এই ভাষাটা মূলত এখন মিউজিয়াম হিসেবে মানুষ দেখতে আসে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে ভিতরে অবশ্যই অনেক রুম আছে মানুষ থাকার জন্য মানুষও আছে এটা বাইরের ঘরটা যেটা বেশিরভাগ মানুষ দেখে এই মিউজিয়ামটা এটাই এখানে চিত্রনায়ক সালমান শাহের ছবি আছে তার ব্যবহার করা অনেক রকম জিনিস আছে এই যে পুরস্কারগুলো অনেকগুলো হিট সিনেমা উপহার দিয়েছিলেন চিত্রনায়ক সালমান শাহ তার মৃত্যুতে বাংলাদেশি মানুষজন ভেঙে পড়েছিল বিশেষ করে অনেক মেয়ে সালমান শাহের আত্ম আত্মহত্যার খবর শুনে নিজেরা সুইসাইড করে মরেছিলো তো মানুষ এখনও ভুলতে পারেনি সালমান শাহকে আসলে এমনই একজন মানুষ যাকে ভোলা যায় না এগুলো হচ্ছে সালমান শাহের বাড়ির বাইরে চেয়ার দেওয়া আছে হয়তো উনি এগুলো ইউজ করতেন বাড়িটা অনেক সুন্দর যদিও একটা বাংলা বাড়ি একতলা চারপাশে গাছপালা বাগান রয়েছে বাড়ির চারপাশটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা সবাই মূলত সিলেটের বিভিন্ন জায়গায় বেড়াচ্ছিলাম এখন গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে যখন দেখলাম সালমান শাহের বাড়ি তখন আমরা সবাই নেমে এখানে একটু বেড়ালাম একটু দেখে গেলাম এইরকম একজন মানুষ যিনি বাঙালির মনে এখনও জায়গা করে রেখেছেন এখনও মানুষ যাকে ভুলতে পারেনি তার মৃত্যুর এত বছর পরেও সেই মানুষের বাড়িটা দেখা সেটাও একটা বিশেষ ব্যাপার মনে করি আমি বাড়িটাতে এখানে দেখছি অনেক মুরগি হাঁস পালন করে হয়তো এখানে লোকজন আছে ওরা এগুলো লালন পালন দেখাশোনা করে চারপাশে বিভিন্ন রকম গাছপালা রয়েছে বাগান রয়েছে দোলনা রয়েছে খুব মনোরম পরিবেশ বাড়িটার সত্যি কথা বলতে যদিও তেমন কেউ এখন থাকে না এই বাড়িতে আপনারা দেখছেন সব কিছু আমি ঘুরে ঘুরে বাড়িটা সব কিছু করছি